Right now, amid massive outrage over Kolkata rape and murder case, Mamata Banerjee government has now passed an anti-rape bill named Aparajita Women and Child Amendment of 2024. In fact, the proposed legislation seeks capital punishment for accused convicted of rape. The bill proposes to create a safer working environment for women and children. Attacking the BJP, Mamata Banerjee has stated in her long speech that she made at the assembly that rape happens extensively even in BJP-ruled states, that it's rampant there, highlighting particularly Unnao and Hathras victims, saying that they haven't got justice by the BJP-ruled states. Calling it a bid to defame Bengal, Mamata Banerjee says that the BJP should first stop rape in its state and start taking action against the culprits. While the BJP has backed the bill that Mamata Banerjee has presented, the BJP at the same time calls this a mere eyewash, saying there's nothing in it. It's just a way to distract the people. BJP Netas asking Mamata Banerjee to implement this bill ASAP. আজ থেকে চার বছর আগে 2020 এই সেপ্টেম্বর মাসে হাতরাসের ঘটনা, যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয়, বিচার তো পাইনি, সেও বাঁচেনি। বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা, এটা গ্লোরিফাই করার নয়। 70-এরও বৃদ্ধাও আছেন, 3 বছরের শিশু আছেন, নার্সও আছেন, স্কুল ছাত্রীও আছেন। মনে করুন, আমি এবার আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন, দিতেই পারেন, কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না, তার কারণ খবরে কাগজ দিচ্ছি না, কারণ এগুলো নিজেদের তৈরি করা রিপোর্টও হতে পারে। আমি স্পিকার সাহেবকে বলবো, ক্রস চেক করুন অল অফ দ্য ফেক নিউজ ম্যাক্সিমাম, ক্রস চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু যদি দেখেন রং ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন, ডিস ইনফরমেশন অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইনফরমেশন অ্যান্ড প্রোভোকেটিভ ইনফরমেশন, দেন স্পিকার হ্যাজ দ্য রাইট টু ডিল ইট। আপনারা যেটা বলেছেন, গভর্নমেন্ট ফার্স্ট ট্র্যাক কোর্ট করেনি, আপনার বক্তব্যে বিরোধী দল নেতা বলেছেন, আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে। আমি আপনাদের বলি, 1913 সালে আমাদের যে 88টা ফার্স্ট ট্র্যাক কোর্ট ছিল, তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন 2013 সাল থেকে। তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে 88টি ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে, মহিলাদের জন্য 52টি ডেজিগনেটেড কোর্ট আছে, যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয়। এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট 3,92,620 কেস দায়ের করা হয়েছে, তার মধ্যে 3,11,479 কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে। মহিলা সংক্রান্ত 7,000 কেস কোর্টে পেন্ডিং আছে, আমাদের কাছে পেন্ডিং নেই। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল, যে মেন একে ওস্তাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম ফার্স্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং সময়ও বেঁধে দিয়েছিলাম, কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারোরই থাকার কথা নয়, আমরাও এখন উই ওয়ান জাস্টিস ফ্রম সিবিআই, বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল
রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন? আমরা চাইলে বলতে পারতাম, ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা, আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান, কিন্তু না, আমরা বলছি না। উই ওয়ান্ট এক্সিকিউশন অফ দিস ল ইমিডিয়েটলি। দায়িত্ব আপনাদের, এই হাউস আরো দেড় বছর থাকবে, আমরা উই ওয়ান্ট রেজাল্ট। এই হাউস আরো দেড় বছর থাকবে, আমরা উই ওয়ান্ট রেজাল্ট। রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট। আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোন সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল।